হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ মি সঙ্গীতা। সঙ্গীতা স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি প্ল্যানেট থেকে কি কি নিয়েছি সেগুলো। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বেশি দেরি করবো না, আমি ভিডিওটা শুরু করে দেব। তার আগে বলি, যারা নতুন আছো আমার চ্যানেলে তাদের আমি রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা আমার আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের আমি রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো আমি ভিডিওটা শুরু করে দিই। প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করব হেয়ার বেন। তো আমি স্প্ল্যানেট থেকে প্রথমে এটা নিয়েছি, এটা প্রথমে না লাস্টে যাই হোক নিয়েছি। এটা হচ্ছে কি বলবো, ওই স্টার 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 যে জিনিসগুলো হয় সিকোয়েন্সের, তো এই হেয়ার বেনটা নিয়েছি, এটা আমার জন্যই নিয়েছি। আর এটা খুব সুন্দর, এত সুন্দর আর গ্লেজ দিচ্ছে, পরেও বেশ খুব সুন্দর লাগবে দেখো। তো প্রথমে আমি এটা নিয়েছি, তো থাক এটা আর আমি খুলছি না। এটা রুপিস নিয়েছে 40, মানে 40 টাকা নিয়েছে। সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে এটাও এগেন হেয়ার বেন, এটা একটা পুষ্কুর জন্য নেওয়া হয়েছে। এই দেখো সিকোয়েন্সের, এগুলো তো এখন খুব চলছে ট্রেন্ডি, বুঝতেই পারছো। খুব সুন্দর, খুব সুন্দর কাজ, কি বলবো। এটা আমার যেহেতু আমার মাথায় হবে না হয়তো, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এটা একটু ছোট সাইজের আছে, কিন্তু যেহেতু বাচ্চা ওই জন্য একটু ছোট সাইজের নেওয়া হয়েছে। এটা এটা নিয়েছে 50 টাকা। তো সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে এটা। তোমরা যদি ব্লগ না দেখে থাকো তো প্লিজ ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিও তো মেন যেটা খুব সুন্দর হয়েছে সেটা লাস্টে দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখো, প্লিজ কেউ স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না জিনিসগুলো। বেরিয়ে আসছিলাম তো আমার হাজবেন্ড বললো একটা কুর্তি নিতে, তো একদমই পছন্দ হচ্ছিলো না। একটা প্লাজো খুব পছন্দ হয়েছিল, আর একটা হোয়াইট কালারের ড্রেস খুব পছন্দ হয়েছিল, বাট হোয়াইট আছে বলে আমাকে একদমই দেয়নি নিতে। তো আমি এর সেকেন্ড থার্ড প্রোডাক্ট হচ্ছে এটা, এ দেখো এখানে কালারটা পুরো অন্যরকম আসছে, হোয়াইট হয়ে যাচ্ছে, এই দেখো এক্সাক্ট এই কালারটা, জাম কালার বলছে। দেখো কত সুন্দর হাতে ওয়ার্ক করা রয়েছে, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, সেই কি বলে চুমকি বলে, সেই চুমকি দিয়ে জড়ি দিয়ে কাজ করা। জুম করে দেখাই, দেখো নেক মানে গলাতেও সেম। আর এই বোতামগুলো দেখছো, এগুলো কিন্তু একটা বাটন রয়েছে কাপড়ের ওপরে দিয়ে, তার উপরে জারি দিয়ে কাজ করা। দেখো সেম এদিকে হাতেও তোমরা একই কাজ পেয়ে যাবে। আর যেটা এই কুর্তিটা বিশেষ খুব সুন্দর লেগেছে সেটা হচ্ছে এই দেখো, এটা সামনের পার্ট যেটা বলছে এটা কিন্তু অনেকটা বড়, এটা হচ্ছে লং হয়ে গেছে, এগুলো এখন লং পড়ছে সবাই, তো এটা লং। দেখো কাজটা, দেখো ঠাসা কাজ একদম, কাজ থেকে দেখাই তোমাদের, জাস্ট কাজ থেকে দেখো, কাজটা দেখেছো কতটা, যাই না কতটা কিভাবে টিকবে, তবে খুব সুন্দর, খুব সুন্দর। আর পেছনে একদম নর্মাল কিছু নেই পেছনে, আর সামনে নিচে পাটটা বুক আর হাতে এই জায়গাটা কাজ রয়েছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এটা কিন্তু সত্যিই খুব সুন্দর জিনিস একটা, তোমাদের দেখাতে পারছি না অনেকটা বড়। তো এটা আমার কত পড়েছিল, 650। অ্যান্ড তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি জুতো, আমি এটা নিয়েছি এখনো পর্যন্ত ট্রাই করিনি, এই দেখো এটাও খুব সুন্দর, একদম ইউনিক। এটা এটা সেল লেগেছিল, সেল থেকে নিয়েছে 150, এটা তো তোমরা দেখেই নিয়েছো ব্লগে। অ্যান্ড যেটা নিয়েছি সেটা হলো ব্যাগ, আমার এটা খুব ভালো লেগেছে। তো তোমরা দেখেছো যারা ব্লগ দেখেছো যে আমি এটাই হাতে ধরে দাঁড়িয়েছিলাম, এইরকম এইভাবে এরকম করে নিতে পারবে, স্লিং রয়েছে, স্লিং ভাবে তোমরা নিতে পারবে, এভাবে খুব সুন্দর লাগবে। আর প্যাটার্নটা দেখো, ব্যাগের প্যাটার্নটা পুরো অন্যরকম, দেখো কত সুন্দর, অনেকটা কিন্তু বড়, বিগ সাইজ, এমন না যে ছোট সাইজ, না একদমই না। এর মানে ইয়েটা দেখে দিয়ে খুলে
এই দেখো ভেতরে চেন রয়েছে, প্লাস এখানে একটা কি বলবো ভালো জিনিস, বেশ টুকটাক কিছু রাখা যাবে। ব্যাগটার পেস কিন্তু অনেকটা বড়, অনেকটা কত বড় দেখেছো ব্যাগটা। এখানে তোমরা বার্গেনিং করবে, যেখানেই যাই না না কেন বার্গেন। এ পেছনে একটা জিপ রয়েছে, জায়গা রয়েছে, অস্ত্র রয়েছে, অস্ত্র বলে অনেকে। তো যাই হোক, এখানে তোমরা খুব ভালোভাবে বার্গিং করবে। বার্গিং যদি না করতে পারো তো তোমরা ঠগে যাবে, ঠগে যাওয়ার চান্সটা বেশি। কারণ এই ব্যাগটা দেখছো, এটা প্রায় 600 টাকা বলেছিল, অনেক বলে 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 300-এ এসেছে। তো এর কমে আর হয়নি, আমি তো 250 বলেছিলাম, বাট ভাইয়াটা দিতে পারলো না আমাকে। তারপরে আমি ফাইনাল দাম বলে ওটাকে আমি সিলেক্ট করে ফেলেছি। তো 30 রুপিস দিয়ে এই এই ইয়ারিংগুলো নিয়েছি, দেখো খুব সুন্দর না এটা কতটা। এই দেখো অ্যাকচুয়াল যেটা দেখছো এইটা কিন্তু সেম, এখানে স্টোন রয়েছে হোয়াইটে, আর এটাও একটা স্টোন, বাট এটা একটা কেমন বলবো নীল নীল কালারের স্টোন রয়েছে, বেশ সুন্দর। তো এই হলো, আর লাস্ট প্রোডাক্ট হচ্ছে আমার এটা, এটা জাস্ট দেখো, এটা হচ্ছে ক্রিস্টেল, এগুলো হচ্ছে ক্রিস্টেল আছে, এটা কি জানি না, বাট এগুলো হচ্ছে ক্রিস্টেলের ওপরে, খুব সুন্দর না এটা, লাইটে খুব সুন্দর গ্লেজ দেবে, বাট গ্লসি গ্লসি ব্যাপার। আমার এখানে ফোকাস করছে না, আমি ফোকাসে তোমাদের বোঝাতে পারছি না, কোনো এক সময় পরে তোমাদের দেখিয়ে দেব। জাস্ট দেখো সি কতটা গ্লেজ দিচ্ছে, দেখো তো। এই হচ্ছে লাস্ট প্রোডাক্ট, আর কিছু আমার কেনাকাটা হয়নি, এটা কিন্তু খুব সুন্দর লাগবে, এই ড্রেসটার সঙ্গেও কিন্তু খুব সুন্দর যাবে, যেহেতু এই জড়িগুলো হোয়াইট, যেহেতু এই জড়িগুলো হোয়াইট বেসের ওপরে আছে, দেখো এটার সঙ্গে খুব সুন্দর যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আমি স্প্ল্যানেট থেকে এগুলোই নিয়েছি, আর অনেক, আর এটা বলে দিই এটা 250 বলেছিল, কিছু দেয় দেবে না 200, বাট অনেক কস্টলি, দেখো 200 টাকায়, 200 টাকা অনেকটাই বেশি, বাট ঠিক আছে শখ ভালো লেগে গেছে। তো এই ছিল আজকের আমার ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখে হেল্প হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও বন্ধু ফ্যামিলির সকলের সঙ্গে। আর তোমরা যদি প্ল্যানেটে যাও অবশ্যই বার্গেনিং করবে, বার্গেনিং না করলে কিন্তু তবে তোমরা ঠগে যেতে পারো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, টাটা।